আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুটা দেখেই হয়তো বুঝতে পারছেন কি থাকছে এবারের পর্বে। ঠিকই ধরেছেন, আশ্রয়ণ প্রকল্প এবং এর বাসিন্দাদের সুখ দুঃখের গল্প। চলুন তাহলে দেখে আসি সরকারের কল্যাণমূলক এই প্রকল্পের কিছু খণ্ডচিত্র। উন্নয়নশীল তকমা ঘুচিয়ে দেশ এখন মধ্যমায়ের গর্বিত সদস্য। মাথাপিছু আয় বাড়লেও নানাবিধ কারণে দেশের মানুষের মধ্যে উল্লেখযোগ্য একটা সংখ্যা এখনো গৃহহীন। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর ভূমিহীন এবং গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার। তিন মাসের মধ্যে আশ্রয়টা বাংলাদেশে এইগের নইগের সইগের নইগের দইগের এরকম করছি। আমরা অসহায়, নদী ভাঙ্গুলি, আমাকে থাকার কোনো স্থান নাই। আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে যেতে যে আমরা কোন জায়গায় থাকবো, আমাদের এমন কোনো থাকার স্থান নাই। এসব অসহায় মানুষের আশ্রয়ের জন্য সরকারের কল্যাণমূলক পদক্ষেপ আশ্রয়ণ প্রকল্প। দেশের মালিক যেমন জনগণ, এই দেশের মালিকের প্রত্যেকেরই একটু থাকার ছোট্ট একটি জায়গা হলো থাকা দরকার আছে, এবং সেই চাহিদা সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় 1997 সাল থেকে এখন পর্যন্ত 3,84,055 কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন করা হয়েছে 2,98,249টি গৃহহীন, ভূমিহীন, অসহায় ছিন্নমূল পরিবারকে। বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী হচ্ছে ভূমিহীন। আমাদের দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা অনেক অনেকে আছে, যারা বয়োজ্যেষ্ঠ, বয়সের ভারে তারা কাজ করতে পারছেন না। অনেকে আছেন ডেস্টিটিউট উমেন, তার হাজব্যান্ডস নাই, বাবা বা কোনো মেল ফ্যামিলি মেম্বার নাই, ফিমেল হেডেড ফ্যামিলি। তো এই মানুষগুলোর জন্য অবশ্যই এই ধরনের প্রকল্পগুলো দরকার রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিকতায় ঘূর্ণিঝড়, সিডর, আইলা আক্রান্ত এলাকার জন্য পাকা ব্যারাক, আর অন্যান্য অঞ্চলের জন্য সেমি পাকা ব্যারাক, এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী পরিবারের জন্য তাদের কৃষ্টি, সংস্কৃতি ও রীতির সাথে সামঞ্জস্য রেখে বিশেষ ডিজাইনের গৃহ নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার, এই স্লোগানে সরকার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য 1,168 কোটি টাকা ব্যয়ে 66,189টি বাড়ি নির্মাণ করেছে। 3,715টি পরিবারকে পুনর্বাসিত করার লক্ষ্যে 21টি জেলার 36 উপজেলায় নির্মাণ করা হয়েছে 743টি ব্যারাক। এর মধ্যে জানুয়ারি থেকে জুন মাসে 1,18,380টি ঘর হস্তান্তর করা হয়। সরকারি খাস জমির উপর তৈরি করা এসব ঘরের আয়তন 400 বর্গফুট। প্রতিটি ঘরে আছে 2টি কামরা, 1টি রান্নাঘর, বারান্দা এবং টয়লেট। এছাড়া 10টি ঘরের জন্য থাকার কথা 1টি গভীর নলকূপ। এছাড়া প্রতিটি পরিবারকে 2% করে জমিও দেয়া হয়। এসব দেখভালের পুরোটাই দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের। প্রতিটি গৃহ নির্মাণের জন্য প্রথমে 1,71,000 টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে 2,00,000 টাকা করে দেয়া হয়। কিন্তু ঘর নির্মাণের পরপরই উঠে আসতে থাকে নির্মাণ সামগ্রীর মান নিয়ে অভিযোগ। ফলে বিভিন্ন জায়গায় নির্মিত ঘর ভেঙে পড়ার চিত্র উঠে আসতে থাকে গণমাধ্যমে। আর এসব নজরে আসায় সরকারের উচ্চ মহল থেকে করা হয় তদন্ত, অভিযোগের সত্যতা মিলে যায় অর্ধশতাধিক প্রকল্পে। কিন্তু ইতিমধ্যে আমরা তাদেরকে ওইজি করেছি, সরকার মনে করেছেন তাদেরকে ওইজি করা হোক, পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে যার যার দায়িত্ব নির্ধারণ হবে। এরই মধ্যে সম্পৃক্ত ইউএনও, এসিল্যান্ড, এলজিইডির উপজেলা প্রকৌশলী, প্রকল্প কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং ইউনিয়ন চেয়ারম্যানের অনেকের বিরুদ্ধেই নেওয়া হয়েছে ব্যবস্থা। দর্শক, কল্যাণমূলক এই প্রকল্প নিয়ে পানি কিন্তু কম ঘোলা হয়নি। এরই মধ্যে শাস্তির আওতায় এসেছে বেশ কয়েকজন, আর নজরদারিতে থাকা তালিকাও কিন্তু কম দীর্ঘ নয়। আশা করি এরই মধ্যে অভিযুক্ত এবং অভিযোগহীন এলাকার প্রকল্পগুলোতে কোনো বিচ্যুতি থাকলে অথবা ক্ষত থাকলে তাতেও প্রলেপ দেওয়া হয়েছে।
যাচাই করতে চাই তাও। অনিয়ম ধরা পড়া উপজেলার মধ্যে একটি বরগুনা জেলার তালতলি। উপকূলীয় এই উপজেলার ৬ ইউনিয়নে ১০০টি দুর্যোগ সহনশীল সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে, কিন্তু ২% খাস জমির বরাদ্দ থেকে শুরু করে ঘর নির্মাণের প্রতিটি ধাপই অনিয়ম আর নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে। নিম্নমানের কাজ করিয়ে গেছে, সিমেন্ট বালি কম দিয়েছে, ফ্লোরটা ভাঙিয়ে পড়ে গেছে, মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশ কয়েকটি ঘর নির্মাণের পরপরই ভেঙে পড়ায় এরই মধ্যে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। মাটির উপরে করার ফলে দু একটি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং প্রাকরণটি আমরা আমাদের পিডি অফিসে পাঠিয়েছি এবং সেখান থেকে বরাদ্দ আসার পরে এবং প্লাস আমাদের যেহেতু এখন এর মধ্যে বর্ষা মৌসুম সমাপ্ত হলেই আমরা এই ঘরগুলি মেরামত করে দেব। অনুসন্ধানী চোখের দৃষ্টি অক্ষত ঘরগুলোর দিকে, কিন্তু এ তো চক্ষু চড়ক গাছ। প্রতিটি ঘরের মাটির উপরে ইটের গাঁথুনি দিয়ে কোনোভাবে করা হয়েছে নির্মাণ। মাটির নিচের দিকে নেই ঘরের কোনো ভিত্তি। দর্শক, স্বাভাবিকভাবেই বোঝা যায় কেন নির্মিত ঘরগুলো ভেঙে যায়। আর এই ঘর কতটুকু বা দুর্যোগ সহনীয় হবে সে প্রশ্নও কিন্তু রয়েই গেছে। খুঁজবে সকল প্রশ্নের উত্তর, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। চলুন ঘুরে আসি আরো কয়েকটা প্রকল্প এলাকা থেকে। সরকারের এই কল্যাণমূলক প্রচেষ্টা সেখানকার মাঠ প্রশাসন কতটুকু বাস্তবায়ন করছে চলুন তা দেখে আসি। বরিশাল জেলার মুলাদী উপজেলায় মাইটিভি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর আশ্রয়ণ প্রকল্পে ৪৪ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে সেমি পাকা ঘর। কিন্তু হস্তান্তরের আগেই কয়েকটি ঘরের পিলার ভেঙে পড়েছে। বৃষ্টির কারণে পানি স্রোতে ডালে পানি গেছে, ওই পানি স্রোতে আর কি ভেঙে পড়েছে। অতিরিক্ত খারাপ কাজ করা নেই আর কি ভেঙে পড়েছে। যদিও এর পরপরই তড়িঘড়ি করে আবার প্রলেপ দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কন্ট্রাক্টর আইসা দেখছে বলে কাজ করছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। মান আর কি বেশিটা ভালো হয় না, কারণ ওখানে যেই আস্তর বালু বা ভিডিও বালু তারপর ইট দেখা গেছে যে দুই নাম্বার। আর এরই মধ্যে বৃষ্টির পানিতে বালিও সরে গিয়েছে অনেকটা। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং নির্বাহী কর্মকর্তা। এবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাসানচর আবাসন প্রকল্পের দিকে আমাদের চোখ। ব্যাপক অনিয়মের প্রমাণ মেলায় এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। যদিও এখনও ধরাছোঁয়ার বাইরে আছে আর্থিক সুবিধা ভোগ করা বেশ কয়েকজন। দর্শক, সরকার প্রধানের মানবিক এই প্রকল্পে যারা অমানবিক ভূমিকা রেখেছে কোনোভাবেই তাদের ছাড় না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সর্বোচ্চ মহল থেকে। আমরাও চাই সঠিক তদন্তে আইনের আওতায় আনা হোক প্রকৃত অপরাধীদের। এবার আমরা যেতে চাই গৃহহীনদের জন্য প্রথম দিকের প্রকল্প এক কিংবা দুদশক আগের কয়েকটি প্রকল্প এলাকায়। কেমন আছেন সেখানকার অধিবাসীরা চলুন দেখে আসি। আমাদের চোখ বিভাগীয় নগরী ময়মনসিংহের দিকে। গন্তব্য সদর উপজেলার খাগডহর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামের দুলাল বাড়ির চরে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে সরকারি খাস জমিতে ২৪০টি টিনশেড ঘর নির্মাণ সম্পন্ন হয় ২০২০ সালে। এরপর ২% জমিসহ প্রত্যেক ভূমিহীন পরিবারকে একটি করে ঘর হস্তান্তর করা হয়। গৃহহীনরা মাথা গোজার ঠিকানা পেয়ে খুশি হলেও তাদের সেই খুশি স্থায়ী হতে পারেনি। বছর ঘুরতে না ঘুরতেই
ঝালাই ছুটে ঘরের দরজা এবং জালনার পাট খসে খসে পড়ছে, সিমেন্টের খুঁটিগুলো পড়ছে ভেঙে। তাই দুর্ঘটনার আশঙ্কায় কাটে এখানকার বাসিন্দাদের দেবানিশি। চাল হাফ ডাউন করে খালি বাতাস লাঙ্গে আবার পরে, আর গড়ের খাম ভাঙ্গা, গড় ঠর 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 করে কাঁপে, উড়ানের পানি গড় উঠে, বাথরুম করতে পারি না, মানুষের ঘরে যেমন লাগে, আর ঘরের দরজা ভাঙ্গা, ডর করে রাত করিয়া। প্রকল্প এলাকা চরের নিম্নাঞ্চল হওয়ায় কাঁচা ফ্লোরের ঘরগুলো বর্ষার সময় আঙিনা এবং ফ্লোর তলিয়ে যায়। বন্যায় ভাঙ্গে, বৃষ্টি আইলে সব কিছু গড় দর ভাঙ্গে নেই, যে সালা দিয়া মানে মাটি বইরে আমরা সব কিছু পরে ইয়া হরছি। ভাঙ্গা যে বন্যা হয়েছিল, এখন বালু দিয়ে আমরা বস্তা দিয়ে সামনে পড়ছি। হ্যাঁ, ওই দিক দিয়ে ভাঙ্গা পুরাটা গেছিল। পয় নিষ্কাশনের জন্য পাকা ড্রেন নির্মাণ করে দেওয়ার কথা থাকলেও আজও তা হয়নি। এখানকার বেশিরভাগ নলকূপই অকেজো, তাই বিশুদ্ধ খাবার পানির সংকট সব সময়। অনেকটা পানি সমস্যা আছে, বেশ কিছু টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে, অনেকের এই সামর্থ্য নেই যে টিউবওয়েলটি তারা মেরামত করে নেবে। প্রকল্পটির একদিকে ব্রহ্মপুত্র নদ আর অপর দিকে খাল, কিন্তু যাতায়াতে নেই কোনো সেতু কিংবা কালভার্ট, তাই পার হওয়ার জন্য কাঠের সাঁকোই ভরসা। তুমি সিং কাজ করে খাওয়া লাগে, এখানে যে কাজ করে যে রাত্রের বেলা বাসায় যাওয়া যায় না, বিদ্যালয় না থাকায় তারা দুই তিনটি গ্রাম পেরিয়ে অন্যত্র গিয়ে তাদেরকে লেখাপড়া করাতে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এবারের গন্তব্য বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। আতঙ্কের বিষয় হচ্ছে ব্যারাকগুলো করা হয়েছে স্রোতস্বিনী নদীর খুবই নিকটে। নদীর ভাঙনে চলতি বর্ষা মৌসুম শেষ না হতেই এই এলাকা টিকবে কিনা তা নিয়ে শঙ্কা বরাদ্দ পাওয়াদের। এটা তো ভাঙ্গে, আমরা তো অসহায় মানুষ, বুঝলেন, আমরা এখন কমে যামু না না যামু আমার কোনো বুদ্ধি জ্ঞান নেই। এখন সাত আটবার ভাঙ্গে এই নদীর কিনে একটা গুচ্ছ গ্রাম আশ্রয় নিয়েছি, কিন্তু আশ্রয় নেওয়ার পরে এখন আবার নদীতে আমাদের বাড়িঘর ভাঙিয়ে নিয়ে যেতে হয়েছে। আমরা কোন জায়গায় থাকবো, আমাদের এমন কোনো থাকার স্থান নাই। আঙিনায় ফেলা হয়নি মাটি, এমনকি ভিটেতেও নেই মাটি, ড্রেনেজ টিউবওয়েল সহ অন্যান্য ব্যবস্থাও নেই ঠিকভাবে। এ কারণে বরাদ্দ পেলেও বেশিরভাগ ঘরই ফাঁকা। একটা রাস্তাঘাট নেই ভালো, একটা বাড়ি ঘর যে থাকার স্থান এরকম একটা সুযোগ সুবিধা নাই। সরকার একটু আমাদের গুস্তগ্রাম আশ্রয় দিছে, এখন এডুও ভাঙিয়ে গেছে, আমরা যে কোনো জায়গায় থাকবো এমন কোনো জায়গা নেই, আমরা একটু সরকারের দ্বারা আবেদন জানাইছি, একটু সাহায্য চাই। আমাদের গন্তব্য এবার নওগাঁ জেলার বদরগাছি। উপজেলার নখলা বেরি এবং বনগ্রামের দুটি প্রজেক্টের প্রতিটিতেই 94টি করে ঘর নির্মাণের বরাদ্দ দেওয়া হয়, কাজ শেষ দেখানো হয় প্রায় বছর খানেক আগে। অনুসন্ধানে দেখা যায় প্রকল্প এলাকা বাছাই করা হয় ছোট যমুনা নদীর পার সংলগ্ন বালুচরে, এবং বালুও ভরাট করা হয় সেই নদী থেকেই। ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে, বছর না ঘুরতেই জোয়ারের পানিতে ভেসে গেছে সব। বালুচরে ঘর বাঁধতে দিছে, জানলা দরজা কিচ্ছু নাই, ষাটের পানি ঢুকে আস্থা পর্যন্ত নাই আমাদের। বন্যায় আসে কিছু কিছু ঘরের মাটি ভাঙে চুরে নামবে গেছে নদীতে আবার। এই প্রকল্পের টাকা ছাড় দেওয়া হলেও করা হয়নি অন্য কোনো অবকাঠামো। আশা করছি আমাদের ঘর দিবে, ভালো করে দিবে, কিন্তু এমন ঘর করেছে, এখানে আসা আরো কষ্টকর। পায়খানা নাই, মনে করেন যে ঘরের জানলা নাই, মনে করেন কি কয়েকটা মনে করেন টিবল পানি ওঠে না, বসবাসের অযোগ্য হয় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, আর যে কোনো সময় চলে যাবে নদীর গর্ভে এই এলাকা। টিন ফাঁক বাতাস, যখন বন্যা আসে এরকম এক বুক করে পানি, ওই পানির উপর মনে করে সাঁতরে সাঁতরে আবার বাঁধের উপর তাই ঘর করে আমরা থাকি। লুটপাট করে আমাদের এখানে লেস চলে গেছে। দর্শক, রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে রক্ষা করবে এটাকে? সরকারের এই কল্যাণমূলক প্রচেষ্টা কিভাবে যে বাধাগ্রস্ত হচ্ছে তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। দেখবো এমন আরও কিছু প্রকল্প এলাকার চিত্র, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। প্রিয় দর্শক, কৃতজ্ঞতা সাথে থাকার জন্য চলুন এবার ঘুরে আসি অন্য কোনো এলাকা থেকে। এক কিংবা দু দশক আগে করা প্রকল্পগুলোর এখন কেমন অবস্থা
আর কেমনই বা আছেন সেখানকার অধিবাসীরা, চলুন তা দেখে আসি। ঝালকাঠি পৌরসভার সাত নং ওয়ার্ডের খাস জমিতে 2007 সালে তিনটি ব্যারাকে নির্মাণ করা হয় 450টি ঘর। দেড় দশকের মধ্যে আর কোনো সংস্কার না হওয়ায় সীমাহীন কষ্টে কাটছে এখানকার বাসিন্দাদের। সাল টাল কিছু নাই, পানি পড়তে আছে, ভিজতে আছি। ঘরের টিনের অবস্থা এরকম হয়েছে যে ঝাঁঝরা হয়ে গেছে। গভীর নলকূপ নেই বললেই চলে, পয়ঃনিষ্কাশন আর ড্রেনেজের নেই ব্যবস্থা, আভ্যন্তরীণ রাস্তাটুকু পর্যন্ত নেই। নদীর পানি যেরকম, ঘরের পানি হয়ে রকমের, রাস্তাঘাট নাই, ড্রেন নাই, মগ রাস্তাঘাট নাই, হ্যাঁ ড্রেন নাই, বাথরুম দিয়া আরেকখান দিয়ে আরেকজনের দেহে, সমস্ত জায়গার পানি যদিও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এইগুলোর প্রাকলন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পে এগুলো প্রেরণ করা হয়েছে, বরাদ্দ পেলে যে ক্ষতি হয়েছে সেগুলো আমরা মেরামত করে দিতে পারব। এবার আবারও বরগুনা জেলায় এই চিত্র। 2007 সালে নির্মিত সদর উপজেলার পটকাখালী, বেতাগী উপজেলার বদনিখালি, আমতলী উপজেলার হলদিয়া ও কুকু আশ্রয় কেন্দ্রের। একটা ভেরিবার নাই, না মানে আমরা জোয়ারে তলাই, বৃষ্টির পানিতে তলাই, 15 বছর হয়েছে ঘর দিয়েছে, এরপর আমরা এই 2 বছর শান্তি করছি, তারপরে 13 বছর থেকেই আমরা পানির মধ্যে ভাসতে আছি। পটকাখালি এবং বদনিখালিতে মাই টিভির অনুসন্ধানী টিম। প্রকল্প এলাকায় বর্ষা এবং জোয়ারে ঘরের মধ্যে উঠে যায় পানি, নেই ন্যূনতম নাগরিক সুবিধা, তাই বসবাসের হয়ে পড়েছে অনুপযোগী। কষ্ট তো সব জিনিসই, এখানে কি আছে কি হাই বাবা, একটু লক্ষ্য দেয় আছে কিছু, তাহলে কষ্ট তো সব জিনিস কইলে হবে। বিছানাটা ড্রেন দেওয়ার কথা দেয় না, আমার ঘর জায়গায় দেন কথা দেয় না, বৃষ্টির পানিতে ডুববে থাকি, স্বাভাবিক জোয়ারের পানিতে ডুববে থাকি। একদিকে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই, নেই পয়ঃনিষ্কাশন কিংবা স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। এসব জায়গায় কি মানুষ থাকতে পারে, ভালো একটু পানি পাই না। পুকুরের পাশে বাথরুম, ওই বাথরুমের মলমূত্র সব পুকুরে নামে, তাহলে ওই পানি যদি আমরা খাই আমাদের আজকেও কষ্ট কালকেও কষ্ট। বাথরুম নাই, টিউবওয়েল নাই, আসি খুব অসহায়, আমার কথা কেউ শুনতে চায় না। এমনকি প্রকল্পের অভ্যন্তরে নেই কোনো রাস্তা, আর বাইরে বের হওয়ার জন্য নির্মিত হয়নি কোনো সড়ক। 150 ঘর আছে, 150 ঘরের ভিতরে 100 ফ্যামিলিও নাই, 60,000 টাকা বেচা, এরকম এখানে বেচা কিনা চলতে আছে। বিষয়টি অবহিত করেছে, কিন্তু অদ্যাবধি এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও জেলা প্রশাসক জানালেন দ্রুতই সমস্যা সমাধানে নেওয়া হবে উদ্যোগ। ইতিমধ্যে আমরা এগুলো চিহ্নিত করেছি, প্রাকলনটি পেলেই আমরা এটি আশ্রয় অফিসে পাঠাবো এবং সেখান থেকে বরাদ্দ পেলে আমরা এগুলো মেরামত করে দেব। এবারের গন্তব্য রূপসা নদীর পারে বিভাগীয় নগরী খুলনা। নগরী সংলগ্ন রূপসা উপজেলার ঘাটবুক ইউনিয়নের গোয়ালবাড়ির চরে 2000 সালে ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয় 180টি ঘর। দু দশকের ব্যবধানে হয়ে পড়েছে বসবাসের অনুপযোগী। ঝড় বর্ষা হলে এই গাবলা বাবলা ফাইটে দিয়ে কোনো রকম ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করতে হয়, এর ভিতরে থাকার কোনো পরিবেশ নেই। আমাদের ঘর ভেঙে চুরে গেছে, পানি পড়ে, নেই স্বাস্থ্যসম্মত টয়লেট এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, তাই প্রতিনিয়তই পানিবাহিত রোগ শোকে ভোগেন এখানকার বাসিন্দারা। আইসে মনে করে দেব ঠিক করে এই এই বলে চলে যায়। মেম্বার চেয়ারম্যান হয়তো হয়তো আসেনি। মানবেতুর এই অবস্থার কথা জানা আছে প্রশাসনেরও। অর্ধেকাংশ ঘর ক্ষতি হয়ে গেছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা একটা আবেদন করেছি, প্রক্রিয়াধীন আছে। যারা আছে তাদের ঘরগুলোকে আমরা ঠিক করার জন্য যেগুলো সংস্কার প্রয়োজন আমরা সংস্কারের ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের সাথে আমাদেরও চাওয়া দ্রুতই বাস্তবায়ন হোক সকল আশ্বাস। তবে পুনর্বাসনের লক্ষ্যে 1 কিংবা 2 দশক আগে যাদেরকে আনা হয়েছিল এ সকল প্রকল্পে, এতদিন পরেও কেন তারা স্বনির্ভর হতে পারছে না সে প্রশ্নের উত্তরও কিন্তু জানা দরকার। তথ্য অনুযায়ী বর্তমান সরকার ব্যাপকভাবে গৃহহীনদের জন্য মানবিক প্রকল্পের আওতায় মাথা গোজার ঠাঁই করে দেওয়ার উদ্যোগ নিলেও উল্লেখযোগ্য অংশই স্বনির্ভর হতে পারেনি, কিন্তু কেন? অর্থনৈতিক উন্নয়নের কোনো নিশ্চয়তা না থাকে তো শুধুমাত্র একটা বাসস্থানের জন্য তারা খুব দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে থাকতে দীর্ঘ সময় আগ্রহী হন না। এসব প্রকল্পে সরকারি কর্মকর্তাদের সাথে থাকেন
জনপ্রতিনিধিরাও কমিটিতে। যদিও এ নিয়ে বর্তমান দায়িত্বরত অধিকাংশ জনপ্রতিনিধি মুখ খুলতে চাননি, তবে অভিজ্ঞতার কথা জানান সাবেক এই উপজেলা চেয়ারম্যান ইউনু সাহেবরাই এবং ডিসির সাথে পরামর্শ করে ওনারা এগুলো করতেন। সাধারণত উপজেলা চেয়ারম্যানের সাথে কোনো রকম যোগাযোগ তারা করেনি বললেই চলে। জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা তো 100% দরকার, ভালো মন্দ সব জায়গায় আছে। তবে সবারই প্রত্যাশা টিকে থাকুক সরকারের কল্যাণমূলক মানবিক এই প্রকল্প, হাসি ফুটুক ভূমিহীন এবং গৃহহীনদের মুখে। বিশেষ করে বঙ্গবন্ধুর নামে যে প্রকল্প টাকা পয়সা নয় ছয় করার চেষ্টা করে, সেটি সরকারি কর্মকর্তারাই হোক অথবা ঠিকাদাররাই হোক, যারাই হোক না কেন, এটা বড় ধরনের অপরাধ তারা করেছে। দর্শক, বাংলা একটা প্রবাদ আছে, ডিম পারে হাসে আর খায় বাগদাসে। সরকারের মানবিক এবং কল্যাণমূলক প্রকল্প আশ্রয়ন প্রকল্পের বাগদাসদের চিহ্নিত করে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, দেশের সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত অপরাধীদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের এই বিচ্যুতি দেখে আপনি মুখ ঘুরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক ব্যক্তিদেরও, আর সব সময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।